দেশবাসী আজকে সৌম্যজিৎ রাধকের প্রথম ফিচার ফিল্ম পূর্ণদৈর্ঘ্য সিনেমা অল্প অল্প সত্যিকে মুক্তি পাচ্ছে। আমরা সেই ছবি প্রিমিয়ারে উপস্থিত হয়েছি। অল্প অল্প সত্যি নিয়ে পরিচালক থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা বাকি রাখতে কি বলছেন এবং শুনে নেওয়া যাবে। আজকে ফাইনালি সব অপেক্ষার অবসান হচ্ছে এবং আজকে অল্প হলেও সত্যি প্রিমিয়ার কেমন লাগছে? দেখো, প্রথমেই বলি যে অল্প হলেও সত্যি একটা বন্ধুদেরকে নিয়ে বানানো এবং গ্রুপ সুরেশজি আমাদের এখানে নেই, কাজে রয়েছে, কিন্তু আমার মনে হয় অল্প হলেও সত্যি অলরেডি বাংলার মানুষের বুকে দাগ কেটেছে। কারণ এটা একটা আলাদা প্রেমের গল্প। এটা শুধু সাধারণ একটা এই গতানুগতিক প্রেমের গল্প নয়, একটা ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আমরা জানি, পুরো গোটা নভেম্বর মান্থটা। তো সেই অনুপাতে সৌরভ একটা ক্যান্সার পেশেন্ট, তো ক্যান্সার পেশেন্ট হওয়া সত্ত্বে যে একটা ভালোবাসা, ক্যান্সার পেশেন্ট হওয়া সত্ত্বেও ওষুধ ছাড়াও যে ভালোবাসা দিয়ে তার রোগকে সে সারাচ্ছে, সেটাই আমরা এই মুভিতে দেখাতে পেরেছি। এবং আমরা আশাবাদী বাংলার মানুষ এবং প্রত্যেকজন যারা বাংলা সিনেমা ভালোবাসে তারা এই মুভিটা পছন্দ করে। এটা ক্যান্সার অ্যাওয়ারনেসের ওপর ছবিটা, তো কেমন লাগছে এই স্পেশাল ডেতে এবং এত সুন্দর একটা সামাজিক বার্তা দেওয়া হয়েছে ছবির মাধ্যমে? হ্যাঁ, ভালো তো লাগছে, কারণ এটা আমার প্রথম বড় ছবি, ফুল লেন্থ হচ্ছে ফিল্ম। অ্যান্ড ডেফিনেটলি অনেক মানুষ এসেছে দেখতে, অনেক গুণীজনেরা, অনেক বন্ধুরা, অনেক কাছের মানুষেরা এসছে সিনেমাটা দেখতে। খুবই এক্সাইটেড লাগছে অ্যান্ড আশা করছি যে মানুষ ছবিটা দেখার পর তাদের অনেস্ট ফিডব্যাক দেবে, ভালো খারাপ সেটা আমরা নিয়েই এগিয়ে যাবো। আর এই ছবি নিয়ে দর্শকদের কী মেসেজ দেবে তুমি? দর্শক যারাই দেখছেন এই ভিডিওটা, যারা মানুষকে, মানুষের সম্পর্ককে ভালোবাসে, যারা নিজস্ব পরিবারকে ভালোবাসে, নিজের কাছের মানুষকে ভালোবাসে, সম্পর্কের ভ্যালুটা বোঝে, আর আশা করি মানুষ সবাই সম্পর্কের ভ্যালুটা প্রচণ্ড বেশি, তো ডেফিনেটলি মানুষের এটা ভালো লাগবে, মানুষ এই সিনেমাটা দেখলে নিজেদেরকে রিলেট করতে পারবে। সত্যি মুক্তি পেল এবং অল্প অল্প সত্যি লাইটার, তুমি তো কেমন এক্সপেক্ট লাগছে এরকম স্পেশাল ডেতে? প্রথম কথা হচ্ছে আমি প্রথমবার ছবিটা দেখছি, ঠিক আছে, কারণ আমি ছবিটার প্রিভিউতে আমাকে অনেকবার ডেকেছিল, ঠিক আছে, মানে আমাকে বহুবার ডেকেছিল সৌম্যজিৎ দা, অঙ্কিত দা, সাহেব এবং অনেকে যারা মানে ক্রিউয়ের মধ্যে আছে অনেকে ডেকেছিল, কিন্তু আমি যেতে পারিনি এবং যাইনি। তার একটা ইচ্ছাকৃত কারণ আছে, কারণ আমি মানে যারা যারা আজকে এসেছে প্রিমিয়ারে, ঠিক আছে, তাদের পালসটা আমি জানতে চাই, তাদের কেমন লাগে। কারণ আমরা অ্যাকচুয়ালি তো গল্প অনেকদিন দেখিনি, তো গল্প যে গল্প নিয়ে কাজ হয়, ঠিক আছে, আমরা অনেকে বলি যে গল্প নিয়ে কাজ, কন্টেন্ট ওরিয়েন্টেড যে মানে সিনেমা, কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা, কিন্তু কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি না, ঠিক আছে। তো একটা রোম্যান্টিক ড্রামা, ঠিক আছে, আজকে হচ্ছে প্রায় এক দশক বাদে হয়তো একটা কমপ্লিট রোম্যান্টিক সিনেমা বাংলার দর্শক দেখতে পারবে, এটা আমার ভরসা আছে। এবং সেখানে মানে অবভিয়াসলি একটা টেনশন ক্রিয়েটেড অলরেডি ভেতরে যে কেমন হয়েছে কেমন হয়েছে, কারণ সকাল থেকে অনেক পজিটিভ রিভিউজ আসছে, অনেক পজিটিভ কলস আসছে, সবথেকে বড় কথা অনেক পজিটিভ কলস আসছে, মানে আই রিসিভ সাম অ্যারাউন্ড 10-12 কলস, যেখানে আমাকে একটাই কথা বলা হয়েছে, পুরো গল্প জয়ী হয়ে গেছে, ঠিক আছে। সো মানে দ্যাটস মাই স্যাটিসফ্যাকশন আফটার রাইটিং অল্প হলেও শুরু। বাট আমার চরিত্র যেটা সে হচ্ছে ক্যান্সার পেশেন্ট সে একজন, এবং আজকে প্রচণ্ড ভালো লাগছে, প্রথমত যে সবাই এত ভালো রেসপন্স এখনও পর্যন্ত, এবং আমার বিশ্বাস যে সেটা আরও বাড়বে, মাউথ অফ কোর্ট, মাউথ পাবলিসিটিতে আরও বাড়বে, আমার বিশ্বাস যে অল্প সত্যি সবাই। আর আপনি যদি মনে করেন কোভিডের মধ্যে মানে পুজোর আগে বা বড় এখন, এখনও যদি বলি যে অনেক কটা বাংলা ছবি মুক্তি পাচ্ছে, এটা বাংলা ছবির পক্ষে খুবই ভালো একটা দিক, তো তুমি কী বলবে? প্রচণ্ড ভালো একটা সাইন, এবং আমরা সবাই চাই যে বাংলা ছবি অনেক তৈরি হোক এবং আবার মানুষজন ভিড় করে বাংলা ছবি দেখতে যাক, এবং সেটা শুরু হয়ে গেছে, দ্যাট ইজ আ ভেরি গুড সাইন, এবং আমি চাই যে এটা চলতে থাকুক। তোমার ফার্স্ট ফিচার ফিল্ম আজকে রিলিজ করলো, কেমন এক্সপিরিয়েন্স, মানে কেমন লাগছে আজকে? ভালো লাগছে, কারণ
বড় পর্দায় নিজের ছবিটা দেখছি, আর আমি সত্যি বলতে ছবিটা এডিট হওয়ার পরে একবারও দেখিনি, বের করছিলাম একেবারে ডিরেক্ট বড় পর্দায় দেখবো, তো আমি খুব এক্সাইটেড। এখন অব্দি ফার্স্ট হাফ হয়েছে, সেকেন্ড হাফের জন্য বেট করছি পুরোটা কেমন হয়। লাগছে এরকম একটা বিশেষ টাইমে তোমার ফিচার ফিল্ম মুক্তি পাচ্ছে? খুবই ভালো লাগছে, কারণ একটা পোস্ট কোভিড সিচুয়েশন সবচেয়ে ইম্পর্টেন্ট। মানুষ অনেকদিন ঘরবন্দি ছিলেন এবং আস্তে আস্তে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন, যেখানে আমাদের সিনেমা দেখতে এত লোক এসছেন আজকে এবং হলেও বহু লোক যাচ্ছেন। তো খুবই ভালো লাগছে, এটা আমাদের খুব কাছের ছবি, কারণ সৌম্যজিৎ আমি আমরা দীর্ঘদিনের বন্ধু এবং আমাদের বন্ধুত্বের প্রচুর ঘটনা নিয়ে অল্প হলেও সত্যি তৈরি। তো আমাদের খুবই ভালো লাগছে এবং আশা করি দর্শকদেরও ভালো লাগবে। দর্শকদেরকে একটাই অনুরোধ করবো, আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। কোনো সত্যি মুক্তি পেল, কেমন অনুভূতি হচ্ছে এরকম কোভিডের মধ্যে এরকম একটা ছবি সুন্দর গল্প হচ্ছে? ভীষণ খুশি, ভীষণ নার্ভাস, সব মিলিয়ে একটা অনুভূতি, যেটাকে বলে পরীক্ষার পর রেজাল্ট বেরোচ্ছে এরকম একটা ব্যাপার। তো মানুষজন দেখছে, ভালো লাগছে, আশা করি আরও মানুষজন দেখবে। কেমন লাগছে এরকম মানে বিশেষ দিনে এরকম একটা সুন্দর বাংলা ছবি রিলিজ করছে অল্প হলো? সত্যি সৌম্যজিৎ দার প্রথম ছবি এটা? হ্যাঁ, ফিচার ফিল্ম ভালো লাগছে, আমার ফার্স্ট ফিল্ম, ওকে অনেক উইশেস, অনেক ভালোবাসা। আই হোপ যেন সবার ওর সিনেমা খুব ভালো লাগে। হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন, আমরা আদুক বলি ও, তো আদুক ইজ আ ফ্রেন্ড অফ মাইন অ্যান্ড ইজ ভেরি ক্লোজ টু মি, সো আই রিয়েলি ওয়ান্ট, আমার বিশ্বাস যে একটা ভালো সিনেমা বানিয়েছে। আপনাদের সকলকেও রিকোয়েস্ট করবো, প্লিজ এসে সিনেমাটা দেখুন অ্যান্ড তারপরে আপনারা ডিসাইড করুন ভালো হয়েছে না খারাপ হয়েছে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বলো শক্তি মুক্তি পেলো এবং সৌম্যজিৎ দার এটা মানে ফার্স্ট ফিচার ফিল্ম, তো সেখানকার পার্ট হয়ে কেমন লাগছে? হ্যাঁ ডেফিনেটলি, সৌম্যজিৎ আদত্ত মানে সৌম্যজিৎ আমার খুব ভালো বন্ধু, তো বলেছে তোকে আসতে মানে আসতেই হবে, দেখতেই হবে, সো ডেফিনেটলি আমি এখনও দেখিনি, সো দেখবার পর তো আমি রিভিউ দেবো কীরকম লেগেছে। সো ডেফিনেটলি আই উইশ হিম লাক, সব ভালো হবে এটাই আশা করি। আর কোভিডের পর মানে পুজোতে অনেকগুলো বাংলা মুভি রিলিজ করলো এবং এই সপ্তাহ তো বেশ কিছু বাংলা মুভি রিলিজ করলো, তো সেইটা বাংলা মুভির দর্শকদের জন্য এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য কতটা ভালো? এটা তো আমাদের সব থেকে বড় হ্যাপিনেস, এটাই আমাদের আনন্দ। আমার প্রথম ছবিও এই বছর রিলিজ করেছি তো পুজোর সময়, তো এটাও আমার জন্য খুব বড় ব্যাপার। সো ডেফিনেটলি প্রত্যেকের জন্য খুব আনন্দ। মুক্তি পেলো, অল্প হলো সত্যি, তো কেমন দেখলে, কেমন লাগলো? লকডাউনের পর বাংলা ছবি আবার গল্প রিলিজ করছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে লোকজন কোভিডের ভয়টা কাটিয়ে আমার ঘরে আসছে, মানে হিন্দি ছবির জন্যও যেরকম আসছে বাংলা ছবির জন্যও আসছে। এবং আজকে প্রিমিয়ারে আমি যদি দেখতে পাই, এত রাত অবধি কিন্তু জেনারেলি এত লোক থাকবেন না, তো পুরো ছবিটা সবাই দেখে শেষ অবধি দেখেছে। এবং সেটা আমি আদক সৌম্যজিৎ আদকের কথা বলবো, এটা প্রথম ছবি, প্রথম ছবিগুলো এত ম্যাচিওরলি কাজ করেছে, এত একটা ইন্টেন্স ব্যাপারটা রয়েছে ছবির মধ্যে। এবং ছবিটার যে গল্পটা, এরকম আমরা অনেক দেখে থাকি যে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষই স্ট্রাগলগুলো করছে অ্যাকচুয়ালি, যে কাছের মানুষ যখন আমরা বুঝতে পারি যে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, সেই যে স্ট্রাগল এটা খুব সুন্দরভাবে ছবিটার মধ্যে রয়েছে, ভেরি ইমোশনাল স্টোরি। আমি বলবো সবাই যেন এসে দেখে ছবিটা সিনেমা হলে, এবং বাংলা এই ছবিটা এবং যে কোনো বাংলা ছবি সিনেমা হলে এসে দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন। কেমন লাগলো ছবিটা? আমরা পুরোটা দেখতে পারিনি, বাট এইটা আমি প্রমিস করছি যে আমরা মুভি হলের টিকিট কেটে পুরোটা দেখবো। আজকে আমরা আমাদের মুভিকে সাপোর্ট করতে এসেছি চার ছবি, যেটুকু দেখলাম আমার খুব ভালো লেগেছে, পুরোটা দেখার ইচ্ছা আছে। পরপর অনেক বাংলা ছবি রিলিজ করছে কোভিডের মধ্যে, পুজোতেও রিলিজ করেছে এবং আজকে অনেক পরে বাংলা ছবি মুক্তি পেয়েছে, তো এটা নিয়ে কী বলবে মানে বাংলা ছবির জন্য কতটা ভালো? সব সময় বাংলা ছবি দেখতে ছবি প্রচন্ড পরিশ্রম করে বানানো হয়, শুধুমাত্র যাতে দর্শকদের ভালো লাগে, দর্শকরা হলে এসে না দেখলে সিনেমা বানিয়ে মজা পায় না, পরিচালকরা বা যারা ইউনিট যারা কাজ করে। এটাই বলবো সে সব কিছু প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন। আর এই সিনেমাটা নিয়ে বলতে গেলে তো আমি সিরিয়াসলি খুব টাচ হচ্ছে, যেটুকু দেখেছি আমরা পুরোটা দেখতে পাই, তবে দর্শকদের বলবো প্লিজ হলে এসে এটা দেখুন, না হলে কিন্তু মিস করবো, একটু অন্যরকম। এই জন্য দেখলেই জানতে পারবো কিন্তু
গানগুলো আমার কাজ দেখতে এসে তো মানে প্রচন্ড এক্সাইটেড ছিলাম, এখন মনে হচ্ছে এক্সাইটমেন্টটা বলছি মানে টু টু বেস্ট উইশেস।